রহমতুল্লাহ বেগুনবাড়ি বিআইবি বালিকা উচ্চ বিদ্যালয় বাঙ্গাবাড়ি কমস্ত পূর্ব নবাবগঞ্জ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিবর্গ, প্রত্যেক আন্তরিক অভিনন্দন জানি। আজ এটা আমার অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা অনলাইনে এই মুহূর্তে টিভি সেট কিংবা মোবাইল সেটের সামনে বসে আছি, প্রত্যেকে আমরা অবলোকন করছি যে আমরা একটা লেখা বোর্ডে দেখতে পাচ্ছি। বিষয়টা মূলত হচ্ছে যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে কথা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর পূর্বে ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে বিজ্ঞান থেকে যে বিষয়গুলো পড়েছিলাম, বিভিন্ন প্রাণী পড়েছিলাম, কোনটার হাড় মাংস আছে, কোনটার হাড় মাংস নেই, কোনটার ডানা আছে, কোনটার উপাঙ্গ আছে, সন্ধিযুক্ত কিংবা সন্ধি ছাড়া, মূলত এই বিষয়গুলো এই প্রাণীজগতের মোট 9টি পর্ব। এই 9টি পর্বের মাধ্যমেই মূলত এর আলোচনাটা সম্পন্ন হবে। তো শিক্ষার্থীদের প্রথমেই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি যে আমরা প্রথম অধ্যায় থেকে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এই যে টপিকস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিখেছি প্রাণীজগৎ এবং হচ্ছে যে এটার পর্বসমূহ। তো মোট পর্ব হলো 9টি। তো পর্বগুলোকে এই যে লিখছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিল মেন্থিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ক্যারাডালমাটা এবং কন্ড্রাটা, মূলত এই পর্বগুলোকে আমরা ধারাবাহিক করে বলতে গেলে উল্টাপাল্টা করে ফেলবো। এছাড়া হচ্ছে যে বলতে গেলে হয়তো শুধু উল্টাপাল্টাই নয়, দু চারটা ছুটেও যেতে পারে। এই জন্য আমি একটা ছন্দের আকারে সুন্দর একটা টপিক করলাম, যেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখার জন্য খুব একটা ইফেক্টিভ হবে, ফ্রুটফুল একটা কাজ হবে। তো আমি জানি না, আজকের এই ছোট্ট একটা কথার মাধ্যমেই যে প্রাণীজগতের 9টা পর্ব আমরা একটা ছন্দের মাধ্যমে রাখবো, সেটা অতি দ্রুত এবং স্বল্প সময়ে যে কোনো মুহূর্তে আমরা মনে রাখতে পারবো, বলতে পারবো। আমরা দেখি যে আমি লিখছি এখান থেকে PCP। পি মনে করি যে এক বন্ধু, সি যার প্রথম অক্ষর এক বন্ধু, এবং পি হচ্ছে আরেকজন। তাহলে PCP হচ্ছে তিনজন বন্ধু। আর টিচার দেখছেন যে এই PCP একটা গাছের কাছে গিয়ে হচ্ছে যে মানে উঠে উঠে চেষ্টা করছে যে কাছে আমরা উঠবো। তখন স্যার তখন দেখে বলছেন, এই PCP নামেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নামেক, তাহলে PCP নামেক, একদম সুন্দর একটা ছন্দবদ্ধ হয়ে গেছে না। এবার আমরা দেখি যে PCPতে পিতে হচ্ছে পরিফেরা, যেটা আমরা বইতে ইংরেজিটা প্রথমে নেই, প্রথমে আছে বাংলাটা। যেহেতু আমরা ইংরেজি দিয়ে এটা ছন্দ আকারে মিলাচ্ছি, এই জন্য প্রথমে আমরা ইংরেজিটাই তুলেছি। আর উপরের ক্লাসগুলোতে মূলত আগে ইংরেজিতে লিখতে হবে, বাংলা লেখার অনেক সময় প্রয়োজন হয় না। এই জন্য মূলত এখন থেকে ছোটো থেকে আমরা ইংরেজিটার প্রতি একটু গুরুত্ব দিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখি যে পিতে পরিফেরা, বাংলা উচ্চারণ পরিফেরা লিখছি, শীতে লিখছি নিডারিয়া, এর উচ্চারণ বাংলাতেও আছে। প্লাটি হেলমেন্থিস পি, এনে নেমাটোডা, এতে হচ্ছে অ্যানিলিডা, এতে হচ্ছে আর্থ্রোপোডা, এনে হচ্ছে মোলাস্কা, আর ইতে হচ্ছে এগ্যানোডারমাটা, আর সিতে হলো কডাটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজেই ছন্দবদ্ধ আকারে 9টা পর্বের নাম অতি দ্রুত বলতে পারছি। তাহলে এই পর্বগুলোর এবার বৈশিষ্ট্য বলতে হবে, শনাক্তকরণের বৈশিষ্ট্য বলতে হবে, এরপর হচ্ছে আবাসস্থল বলতে হবে, খাদ্যাভ্যাস বলতে হবে। মূলত এগুলো বলাটা অনেক সহজ, যদি একটা সহজে কোনো একটাকে মাথার উপর মাথায় নিলাম বা চিন্তা করলাম যে এই বিষয়টা কীরকম হবে, তাহলে আমরা বলতে পারবো। যেমন দেখি এই পর্বগুলো প্রত্যেকটার আমরা উদাহরণ দিয়েছি। পর্বগুলোর প্রাণী লিখছি ব্র্যাকেটে, দেখতে পাই যে এই পরিফেরা যেটা, তার উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা, স্কাইফা। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে স্যার পরিফেরা পর্বের এই এগুলো নিচে দাগ কেন দেওয়া আছে, অথচ আবার লেখলাম অ্যানিলিডা, এখানে কেঁচো বা জোক হলো, কিন্তু মানে দাগ দেওয়া নাই কেন? মূলত হচ্ছে এগুলো একটা বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, এগুলো তার ছিল জেনাস নাম, যে কারণে এর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। বৈজ্ঞানিক নামের বৈশিষ্ট্য হচ্ছে যে হাতে লিখলে নিচে দাগ দিতে হবে, যেহেতু এটা হাতে লিখছি এখানে দাগ দিয়েছি। আর যখন কম্পিউটারে লেখা হয় কিংবা প্রেসে লেখা হয় তখন এটা লেখা হয় না, ওটা দাগ দিতে হয় না, যেহেতু হাতে লিখলাম এই জন্য দাগ দেওয়া লাগে। আর বাংলাতে দেওয়া লাগে না, যেহেতু এটা বৈজ্ঞানিক নাম তাই এখানে দেওয়া হয়েছে। তো মূলত যেটা বলতে যাচ্ছি যে পরিফেরাকে যখন আমরা বলবো, তাহলে পরিফেরার আগে উদাহরণটা আমরা মাথায় নিব, সেটা কি বলছে যে এই পরিফেরা পর্বের উদাহরণ স্পঞ্জিলা বা স্কেফে, এটা আমাকে আগে মাথায় নিতে হবে। প্রয়োজনে বাসায় কিংবা টেলিভিশনে যেভাবে হোক, মোবাইল থেকে কিংবা বইয়ের ছবির মধ্যে যেখান থেকে হোক, স্পঞ্জিলা কিংবা স্কাইফার ছবিটাকে আমরা দেখব। যদি দেখতে পারি তাহলে আমাদের এই ছবিটার উপরে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো বহন করছে। এরপরে যদি সহজ করে বলতে যাই যে অ্যানিলিডা যেটা হচ্ছে যে কেঁচো এবং জোক তার উদাহরণ, যদি আবার কেঁচো কিংবা জোককে সামনে রাখি কিংবা কল্পনায় আনি কিংবা টেবিলের উপরে রাখি, দেখবো যে এই প্রাণীটাকে রাখার পরে অলরেডি দু তিনটা বৈশিষ্ট্য এমনি আমরা বলতে পারবো। এমনটা না যে এটা আঁকা বাঁকা হয়, দেহ নরম হয়, বিষয়টা এরকম না।
দেহনরম একটা বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু আবার ওখানে কিছু বিষয় আছে যেগুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে লিখতে হবে। শুধু সাধারণভাবে বললাম তাতে কিন্তু হয়ে যাবে না। এমনি করে আবার দেখি যে আর্থ্রোপডা যদি দেখি তাহলে আমরা পাই যে হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা বা কাঁকড়া। এখন দেখি প্রজাপতি, চিংড়ি, আমরা এগুলো কমন প্রাণী, এগুলো করে আমরা খুব দেখেছি। আরশোলাও আমরা দেখি, যেটা তেলাপোকা নামে পরিচিত। এবার হচ্ছে কাঁকড়া, এগুলো সব আমরা দেখি। মূলত কি, এদের দুজোড়া অ্যান্টেনা আছে, দুইটা মাথায় অ্যান্টেনা দুদিকে যায়। এমনি করে হচ্ছে যে চিংড়িরও তাই আছে, আরশোলারও আছে, কাঁকড়ারও আছে। এবার এদের সন্ধিযুক্ত উপাঙ্গ, উপাঙ্গগুলো এমনই যে আমাদের যে হাতের যে আঙুলগুলো আছে এগুলো সন্ধিযুক্ত। যেমন একটা নড়াচড়া করতে গেলে কিন্তু এটাও বাঁকানো যায়, এই জায়গাটাও বাঁকানো যায়, এই জায়গাটাও বাঁকানো যায়, এটা হলো সন্ধিযুক্ত। মূলত এই প্রজাপতি, চিংড়ি কিংবা আরশোলার ক্ষেত্রে তাদের প্রত্যেকটা উপাঙ্গ হলো সন্ধিযুক্ত, অর্থাৎ যারা এদিক ওদিক যে কোনো মুহূর্তে নিমেষে ঘুরাতে পারে, এই জন্য তাদের কথা বলা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ। আর হচ্ছে যে অ্যান্টেনা বিদ্যমান, যেটা অন্য কোনো প্রাণীতে নেই, শুধুমাত্র এই আর্থ্রোপডা পর্বের প্রাণীতেই প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া এবং এই টাইপের এই শামুক কিংবা ঝিনুক কিংবা তারা মাছ কিংবা হচ্ছে মানুষ কিংবা কোনো ব্যাগ প্রত্যেকটার জন্যই আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি বা বুঝি, শুধুমাত্র আমরা এটা ভাববো যে বই একবার পড়বো, পড়ার পরে করবো কি যে ওই প্রাণীটাকে শুধু মাথায় আনবো কিংবা সামনে রাখবো। যেমন আমি নিজেই মানুষ, আমার বৈশিষ্ট্যগুলো কি পুষ্টিবদ্ধ। কতগুলো পর্বের কথা বললাম, সবগুলো পর্বই হচ্ছে অ্যানিমালিয়া জগতের অন্তর্ভুক্ত, সবগুলোরই হচ্ছে অ্যানিমালিয়া পর্বকে আমরা অ্যানিমালিয়ার মধ্যে ইনক্লুড করতে পারি। এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত এবং শুধুমাত্র এই কডাটা ছাড়া এগুলো সবই হলো অমেরুদণ্ডী। আর শুধুমাত্র এটাই হলো শুধু মেরুদণ্ডী। এই একটি মাত্র পর্ব যেখান থেকে কর্ডাটা আর বাকিটা হচ্ছে, বাকি 8টি হলো অমেরুদণ্ডী। তাহলে আমরা এই যতগুলো পাচ্ছি এখান থেকে 8টি পর্যন্ত, আর একটা পেলাম কর্ডাটা, অর্থাৎ এটা হচ্ছে মেরুদণ্ডী। এই মেরুদণ্ডীর আর ভাগ আছে 3টা, হচ্ছে তার উপপর্ব আছে, এবং তারপরে এই 3টা উপর মধ্যে হচ্ছে যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা যেটা, এটা আবার 7টা শ্রেণী আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা শ্রেণীকে আমরা ছন্দের আকারে বলবো এবং সেটা বুঝবো। যেমন বলতে চাচ্ছি যে যেমন এই ছন্দ আকারে বললাম, তেমনি করে কিন্তু এই কডাটার যে 3টা উপপর্ব, একটা হলো সেভাল কডাটা, একটা হলো ইউরো কডাটা, একটা হলো ভার্টিব্রাটা। তো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছন্দবদ্ধ আছে। আবার কি, এই কডাটার যে একটা উপপর্ব তার নাম হলো ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা আবার 7টা শ্রেণী আছে। এই 7টা শ্রেণীর ভাগটা আবার হচ্ছে যে একটা ছন্দ আকারে বলতে পারবো, ঠিক আছে। তো আমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রী, তারা ছাত্র বা ছাত্রী প্রত্যেকের জন্যই বলি যে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা খুলে দেখলে এরকম সুন্দর আকারে পাওয়া যাবে আমি বলি। আর ইংরেজিতে যেগুলো লিখি যদি এ অনুযায়ী পড়ি ইনশাল্লাহ কাজ হবে। তাহলে তোমাদের বাসায় গিয়ে কাজ হবে যে পর্বগুলোকে ঠিক এমনি করেই লেখা এবং বৈশিষ্ট্যগুলোকে ঠিক মাথায় নিব। তাহলে আমরা কী করতে পারবো, এই বৈশিষ্ট্যগুলো যখনই দেখতে পারবো, অর্থাৎ প্রাণীগুলোকে যখন দেখতে পারবো, বৈশিষ্ট্যগুলো আমরা ইজিলি লিখতে পারবো। মূলত পরীক্ষা আসে যে আর্থ্রোপডা কী হচ্ছে মলাস্কা পর্বের একটা উদাহরণ দাও, কিংবা হলো যে এই এই যা যে বৈশিষ্ট্য সেটা কোন পর্বের ক্ষেত্রে পড়ে, তারপর হলো যে এই এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন কোন পর্বগুলো মানে আর কী কী পড়ে, তারপর হচ্ছে যে এই প্রাণীগুলোর ক্ষেত্রে যেমন কডাটার যে ভাটিপ্রাটা আছে, ভাটিপ্রাটার আবার 7টা যে হচ্ছে যে শ্রেণী আছে, এই 7টা শ্রেণীর মধ্যে দেখা যাচ্ছে কোনটার আবার আইসবিহীন আছে মাছ, কোনটা আবার আইসযুক্ত মাছ, কোনটার নাম গ্যারাইড, কোনটার নাম কসময়েড, কোনটার আবার টেরয়েড, সবগুলো কিন্তু নাম কিন্তু ভাগ ভাগ আছে। তো আমরা এগুলো দেখতে পারবো মূলত ওই জায়গাটা ভালো করে দেখলে বা পড়লে। আশা করি বিজ্ঞান ক্লাসটি শুধুমাত্র এই প্রাণীজগতে 9টি পর্বকে সহজে এবং মনে রাখার জন্য সহজে স্বাচ্ছন্দে যেভাবেই হোক আমরা এটাকে আয়ত্তে নিব ইনশাল্লাহ। আর কতটুকু নিলাম তা শুধুমাত্র এখানে যারা ভিউয়ার্স আছে শুধু তারাই বলতে পারবে। আশা করি আজকের এই ক্লাসটি সুন্দর প্রাণবন্ত হোক এই আশা ব্যক্ত করছি। প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। এভাবে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাব, তোমরা আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।